বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অটো গাড়িতে কিভাবে সঠিক নিয়মে পানি ভরতে হয় এবং কোন পানিগুলা ব্যাটারিতে ব্যবহার করা যায় এবং কতদিন পর পর ব্যাটারিতে পানি ভরতে হয় সেই বিষয়টি আজকে দেখাবো। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভিডিওটিতে টানাটানি করবেন না, কারণ ভিডিওটিতে টানাটানি করলে হয়তো কিছুটা অংশ বাদ পড়লে হয়তো কিছুটাই বুঝতে পারবেন না, এবং সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে হয়তো কিছুটা হলেও বুঝতে পারবেন। তো আশা রাখি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আরেকটি রিল ভিডিও নিয়ে সবার সাথে হাজির হলাম। তো ভিডিওটি হচ্ছে অটো গাড়ির ব্যাটারিতে সঠিক নিয়মে কিভাবে পানি ভরতে হয় এবং কতদিন পর পর ব্যাটারিতে পানি ভরলে ব্যাটারিটি ভালো থাকবে, তো সেই বিষয়ে আজকে ভিডিওটি তৈরি করলাম। তো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি হচ্ছে অটো গাড়ির ব্যাটারিতে প্রথম হচ্ছে কিভাবে পানি ভরতে হবে এবং পানি ভরার সময় এবং কতদিন পর পর পানি ভরবেন। প্রথম যেটি সেটি হচ্ছে ব্যাটারিতে কিভাবে পানি ভরবেন এবং কোন পানিগুলো ব্যাটারিতে ভরা যেতে পারে, তো সেই বিষয়টি আগে বলি। তো ব্যাটারিতে পানি ভরার আগে অটো গাড়ি যখন বন্ধ করা হয় অথবা চার্জিংয়ের জন্য প্রস্তুত করা হয় তখন কিন্তু ব্যাটারিটি কমপক্ষে আধা ঘন্টা রেস্ট নিতে হবে, অথবা পানি ভরার আগে ব্যাটারির যে মুখাগুলো খুলতে হবে সেই মুখাগুলো খোলার ন্যূনতম আধা ঘন্টা পর ব্যাটারিতে পানি দিতে হবে, এবং পানি দেওয়ার ঠিক আধা ঘন্টা পর আবার পুনরায় চার্জ দিতে হবে। তো চার্জটা হচ্ছে সেদিন কিন্তু একটু চার্জটা বেশি দিতে হবে, কারণ যেখানে ব্যাটারিতে নতুন পানি ভরা হচ্ছে তো সেক্ষেত্রে অ্যাসিড গ্যাবারিংটা কমে যেতে পারে, তো সেক্ষেত্রে ব্যাটারিতে একটু হাই চার্জ দিতে হবে ন্যূনতম সেই দিন। এমনি যদি ব্যাটারিতে 8 ঘন্টা চার্জ দিতে হয় তো সেদিন প্রায় 10 ঘন্টা চার্জ দিতে হবে, এবং ব্যাটারিতে যে পানিগুলো ভরবেন কোনোভাবেই যাতে আর্সেনিক যুক্ত এবং খোলা পানি ব্যাটারিতে না ভরা হয়। তো ব্যাটারিতে পানি ভরার জন্য অবশ্যই ব্যাটারির যে কেনা পানিগুলো আছে তো সেই ব্যাটারির কেনা পানিগুলো অবশ্যই ভালোভাবে ব্যবহার করবে। কেনা পানিগুলো ব্যবহারের জন্য সতর্ক আছে, কিছু কিছু কোম্পানিগুলো আছে যেগুলো একদম খোলা পানি ব্যবহার করে, অবশ্যই সেই ব্যাটারিগুলা যাতে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে পানি ভরার আগে অবশ্যই একটু ভালোভাবে খেয়াল করতে হবে যে ব্যাটারিতে যে পানিগুলো ভরা হইতেছে তো ব্যাটারির সেই পানিগুলো ভালো কোম্পানির কিনা, তো সেটি অবশ্যই একটু ভালোভাবে যাচাই করে নিতে হবে। অবশ্যই মনে রাখবেন যেদিন ব্যাটারিতে পানি ভরবেন সেদিন কিন্তু কমপক্ষে 10 ঘন্টা চার্জ করতে হবে, এই বিষয়টি অবশ্যই সবাইকে সতর্ক সহিত জানতে হবে। তো তারপরের যে বিষয়টি সেটি হচ্ছে কতদিন পর পর ব্যাটারিতে পানি দেবেন। তো কতদিন বলতে ব্যাটারির এরকম কোনো শিডিউল নিয়ম নেই যে এতদিন পর পর ব্যাটারিতে পানি দিতেই হবে অথবা এতদিনের মধ্যে শুকায় যাবে, এটা কোনো নিয়ম নেই। ব্যাটারিতে কবে পানি শুকাবে সেটা ব্যাটারির বলা অসম্ভব ধারণা, কারণ একদিন এক খোপে পানি কমে যেতে পারে সেটার কোনো নিয়ম নেই, কারণ এক খোপ আগে অথবা পরে নষ্ট হয়ে যেতে পারে, তো সেই ক্ষেত্রে আপনাকেই ভালোভাবে একটু খেয়াল রাখতে হবে। এটার মূল বিষয়টি হচ্ছে ব্যাটারিটি যখন চার্জিংয়ে দিবেন তার আগে অবশ্যই প্রত্যেক দিন ভালোভাবে মুখাগুলো খুলে চেক করতে হবে যে কোন মুখার ভিতরে পানিটা কম আছে, তো সেইভাবে পানি দিলে আপনার ব্যাটারিটা 100% সেফ থাকবে। তো ব্যাটারিটা যখন নতুন থাকে সেই অবস্থায় ব্যাটারিগুলোতে আর পানি একটু কম খায়, তো সেক্ষেত্রে তো 10 দিন অথবা 7 দিন এরকমভাবে চেক দিতে পারেন। তো ব্যাটারিটি যখন পুরান হয়ে যাবে তখন একটু ভালোভাবে চেক দিয়ে রাখবেন যাতে করে ব্যাটারিতে পানি একদম না শুকিয়ে যায়, কারণ পানি যদি একদম শুকিয়ে যায় তাহলে কিন্তু সেটি চার্জ দিলে ব্যাটারিটি একদম বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা। তো এই কিছু বিষয়গুলো যদি খেয়াল রাখেন তাহলে অবশ্যই ব্যাটারিটি 100% সেফ থাকবে এবং গাড়ি চলবে অনেক দিন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।